ব্যাক টু মাই চ্যানেল আমার দাদার সঙ্গে আর আমি হচ্ছি দি আমিও খেলব মাইনক্রাফট আমরা হচ্ছে ডিডি গেমার প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আরে অত বোকা না করে গেম থেকে শুরু কর তো আমি পান্ডা স্কিনটা নিয়ে নি ওকে গাই দাদা ভাই হ্যাঁ তুই পান্ডা স্কিন নে আর আমি তো আমার স্কিনটা চেঞ্জ করব হ্যাঁ কিন্তু করে নি স্কিন চেঞ্জ গাইস আপনি বলেন সুপারম্যান নেব না পান্ডা পান্ডা আমার ভালো লাগে এই পান্ডাটা নিচ্ছি গাইস ব্যাক এবার খেলবো চল না দাদা 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 আমি প্রথমে আগে সার্ভাইভালে খেলবো গাইস চলুন এবার আমি যাচ্ছি দাঁড়া এই দাঁড়া আমি যাচ্ছি তুই কোথায় হ্যাঁ হু আর ইউ মাই ব্রাদার ইয়ে ইউ আর ইউ আর কার মানে শর্ট আই উইল টেল আলাদিন ইয়ে নাইস ও মেরা দিন মেলা দিন এ আই ক্যান নট ফ্লাই আরে দিস ইজ ক্রিয়েটিভ First we have to cut the wood. Why? Because wood pickaxe. First I will make wooden pickaxe, then I can cut the wooden pickaxe. Yes. That's a nice idea. Yes, yes, yes. It's nice idea, but what's yes, yes. Hey, Dada bhai, Sonu bolchilam ki je tui tui cut katis na, tui sada cut gulo cut. কাট না আমার কথা শুন সাদা গুলো সাদা গুলো আর এই উট গুলো আমাকে পাস করে দে সাদা গুলো তুই কাট ওকে এই তিনটে উট গুলো আমাকে পাস করে দে আমি চারটে কেটেছি চারটে দে না 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 এখনই লাগবে দে না আমাকে কি বানাবি আরে ক্রাফটিং টেবিল বানিয়ে আবার উডেন পিকেক বানাবো দে না দে না প্রথমে আমি বানিয়ে দিই ক্রাফটিং টেবিল ওকে একটা ক্রাফটিং টেবিল বানিয়ে এর উপর একটা স্টিক বানালাম যে উডেন পিকাক্স আমি তাহলে রাত্রেবেলায় টর্চ লাগবে তো তাই কোলটা নিয়ে নিলাম ওকে রাত্রে খুব টর্চের দরকার হ্যাঁ অন্ধকারে পাড়া যায় না টর্চের দরকার গুফাটা কোথায় ছিল হ্যাঁ পেয়েছি গুফাটা কি হবে গুফা দরকার নেই আমার কোল চাই থেকে আমার কাছে আছে তুই পালা না তুই উডকাট সাদা উড কাটতে বলেছি তোকে না আমি কোল বানাবো পাগল পালা না এখানে আমি কোল তো বানাচ্ছি আমি টর্চ বানাবো তো তোর জন্য না আমার জন্য বানাবো আমি একটা স্টোনের বানিয়ে নিই আগে বাড়িটা কোথায় হবে আমাদের আমি আপনার সঙ্গে কথা বলছি না একটাই কারণ কেন কি আমার বিরক্ত লাগছে আপনি কিছু মনে করবেন না ঠিক আছে আপনি দেখতে থাকুন শুধু হ্যাঁ দাদা ভাই আমরা গাইজ আপনি এটা বলুন যে আমরা কী ভাষায় কথা বলবো আমরা সব ভাষা দেয় শুধু তিনটে অপশান দিচ্ছি হিন্দি ইংলিশ আর বেঙ্গলি প্লিজ কমেন্টসে করে জানাবেন আমরা চয়েস করে নেবো মানে আপনি যার বেশি নাম্বার আসবে তাকে মানে ভোট করতে হবে ভোট করতে হবে দাদা ভাই তাহলে আমার কাছে চলে এসে 20টা কোল তাহলে আমার আর কিছু দরকার নেই আমি অনেকগুলো স্টোন কালেক্ট করে নিচ্ছি ওকে আমার কাছে কবল স্টোন অনেক উড আছে কিন্তু তোকে না উড নেই শুধু উড নেই কিন্তু
বানিয়ে দেবো। আমি তোর জন্য বানিয়ে দেবো, নিয়ে চিন্তা হচ্ছে দেখ না। আমি সরি বিজি ছিলাম, একটু দাদা ভাইকে দেখাচ্ছিলাম, না চিন্তা আমি কবল স্টোন কানেক্ট করছি, আমাকে রাত্রে আমাদের অনেক লাগবে কবল স্টোন। খাওয়ার জন্য একটু অসুবিধা হতে পারে দাদা ভাই। I need 64 cobblestone. Why? Because I have to make a house. Why? 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 আমার কাছে 24 আর 64টা কবল স্টোন আছে। তুই কোথায় দেখব? ও এইটা ঠিক আছে, বাড়ি কোথায় বানাবো? এখানে বানাচ্ছি। ওকে, তুই কি দিয়ে বানিয়েছিস? কবল স্টোন দিয়ে বাড়ি বানাবো। না না, তুই তো পিকেক্স কি দিয়ে বানিয়েছিস? স্টোন দিয়ে? আমার তো উড দিয়ে দা। তোর উড পিকেক্স, আমার তো স্টোনের পিকেক্স। আজকে রাতে সার্ভাইভ তো করতে হবে বল। রাত হতে কত দেরি দেখতো? আকাশ দেখে বল, আকাশ দেখে বল না রে। ওরে বাবা, কি না ভাঙিস না, ভাঙিস না, ভাঙিস না, জোর হাত করছি, ভাঙিস না। ওই গুফাতেই ছিল স্টোন, কি কবল স্টোন মানে। মাটিগুলো নাকি এই দেয়, এইগুলো সব কত স্টোন, এগুলো স্টোন, স্টোন থেকে তো কবল স্টোন হয় রে পাগল। গাইস তাহলে আমার কাছে ওয়েস্ট হচ্ছে তখন, তাহলে আমি এগুলো মাটিতে লাগিয়ে দিই না। আমাদের ঘরটা দেখি যা, দাঁড়া দেখছি ভাই। কভার করে দিচ্ছি, এগুলো কিন্তু উড দাদা ভাই, আমি তোকে হেল্প করছি। উডকে কষ্ট করো, তোর কাছে আছে? হ্যাঁ, তোর কাছে যখন আসে তাহলে আমি ওয়েস্ট করছি কেন? আমি আছে দুটো আছে বা, হ্যাঁ ইউজ করে না। হয়ে গেল, হয়ে গেল। এবার আমার একটা, আমি একটা টর্চ বানিয়ে নিই, চারটে টর্চ,
একটা এখানে হবে, একটা আমাদের এখানে হবে, এখানে হবে। দরজাও আনিনি, দরজা আমার কাছে থাকবে। দরজা কেন, চেস্টের অত দরকার কি আছে? আমি বানিয়েছি কষ্ট করে বাড়ি, আমি কষ্ট করে আজকে থাকার জন্য তো বাড়ি বানিয়ে নিয়েছি। আমাদের বেড হবে না ভাই। এ তোর কাছে কোনো ই নেই, উড আছে তো তোর কাছে, তাই না? উডগুলো দে, সাদা উডগুলো দে না আমাকে, দে না আমাকে, দে তুই দে শুধু আমাকে, দিন দি কেন না, তুই দে না আমাকে। চেস্ট বানানোর জন্য এটা করছিলাম আমি, তোর সাইডে দেখ পাগলা। কিছু দিতে পারবো না, সরি ভাই। কি করতে দেবো আমার কাছে সাইনবোর্ড আছে দেখবি, দেখ কি লেখা আছে সাইনবোর্ডে। পিছনে ঘর, পিছনে ঘর না, ওটা কাটছিস কেন? আমার কাছে এখানে দেখেছি তো, ওটা কি করতে নিয়েছে? আমার কাছে আর দুটো টর্চ বানাতে পারবো, তাহলে আমার কাছে হয়ে গেল 17 টর্চ। বেড়ালি কেন, জানলা দিয়ে দেখি তো। আমার কাছে এখন আছে 64 আর 13 টর্চ। এটা কি করতে এখানে লাগিয়েছিস? দাঁড়া আমি লাগাচ্ছি, লিখতে পারিস না এসে একে এটি। মুখে বল না, হাই বল না মুখে, টর্চ আছে আমার কাছে। দরজা কি করতে লাগিস রে, দরজা ভেঙে দিচ্ছি রে। সামনে স্পাইডার দেখ, পাছা উদম করে দে, তাহলে দেখতে হবে। পাছা উদম করে দে, ওই দাঁড়া আমি ঘুরছি তোর ভালো করে। এ দেখ, এবার তুই দেখো ঠিক করে আমার পাছার দেয় পক। এ দেখ আমি, তুই পাছার দিকে দেখ, তোর পাছার দিকে দেখ, পাছে কিল লেগে আছে লাল রঙের। আমি গেলাম ফাইট করতে, তো ভয়ে মরে আমি। ওই আমার ভয় লাগছে, পালা নালে মরবি, যা পালা, তুই ঘরে ঢুক না, বললাম জম্বি আসবে, যা পালা, খাওয়ার জন্য তো লাগবে, তুই ঘরে ঢোক চুপচাপ, ঘরে ঢোক নালে তোকে মারবো আজকে। দেখছি কেন তুই কেমন খেলছিস, বেশি আগে যাস না মরে যাবে। স্পাইডারকে দেখে নিয়েছি, ওই আমার চারটা ঘুমিয়ে গেছে, খাওয়া তোকে মারছে।
স্পাইডার আই পেয়েছি। কি পেয়েছি? স্পাইডার আই দিয়ে আমাকে পুরো কমে গেছে আমার, চারটে কমে গেছে। তোর কত কম আছে? দুটো। রাত্রেবেলায় কাজ করতে আজকে রিটার্ন মারবো। চল না, বউর কাছে বউ আছে। সামনে তো তুই মার এবার। কি সাহায্য করলি রে? মারার জন্য কিছুই মারলি না? এই স্কেলিনটাকে মার না, দেখি কত ক্ষমতা। তুই আমাকে মনে করছিস কেন? আমার একটা হেলথ, একটা হেলথ বেঁচে আছে। দাঁড়া দাঁড়া, আমরা কোথায় স্পন হয়েছিলাম জানো? হ্যাঁ, আমি মরে যাচ্ছি। হ্যাঁ কেন? দাঁড়া, তুই আমার জিনিস লুটবি না বল। মরছি না, এক্ষুনি মরছি না। দাঁড়া, আমি চেষ্টা আমার জিনিস রেখেছি, যদি একটাও পাই না পাই তোকে মেরে দেবো। দেখ, ঠিক আছে, সত্যি দাদা ভাই এরকম করিস না। ঠিক আছে, আমি নেব না, বলে দিলাম তো কথা কম। তুই আমার দাদা হোস, নেব না। আমি একটু এখানে দেখে নিই, কি দেখছিস? আমার ফুল হেলথ আর সামনে ক্রিপার, সামনে ক্রিপার। জয় মা মনসা। কেন? আমার কমে গেছে লাইফ, লাইফ কমেছে। হ্যাঁ, আমার লাইফ কমেছিল। স্পাইডার আই খাতো না? স্পাইডার আই খাবো না, স্পাইডার নেট দিবি? আমার কাছে তিনটে হাড্ডি, তিনটে অ্যারো। শোনা, আমাকে অ্যারো আর ওটা দে না। তুই ওয়েবটা নিই না তোর কাছে। তুই স্পাইডারে খাবি? স্পাইডারে খাওয়া যায়? খেললাম, খাওয়া যায় কি? ও শিট, তুই মরছিস। স্পাইডারে জঘন্য একটা পয়জন থাকে। অ্যাপেল খা না, অ্যাপেল। ভালো আইডিয়া, ঠিক আছে। আর একটা আমার কাছে সব জিনিস চলে এসছে। বল না, কে না জানে না, আমি জানি না। পেন্টিং কি করে বানায় দেখি? দুটো স্টিক চাই। ওকে, স্টিক হয়ে গেছে। আর একটা আমার তরবাল ফুটে গেল। আমরা ভুলে গেছি যে আমরা ভিডিও করছি না বল। প্রথম ভিডিও তো। গরুকে মেরে দি। শিপ আছে, শিপ আছে, তাহলে একটা পেন্টিং বানাতে পারবো। মেরেও দিলাম। সকাল হচ্ছে, সকাল হচ্ছে, সকাল হচ্ছে। গরুকে মার, তুই খা, আমার দরকার নেই। তাহলে এটা হলো আমাদের। কাকে মারছিস? আমি ওকে মারছি না, কে আমাকে মারছে? তাহলে আমার কাছে এখন পেন্টিং হয়ে যাবে। হ্যাঁ, আমার কাছে পেন্টিং চলে আসছে। কে মারছে তোকে? হেল্প মি। কে মারলো রে তোকে? আমাকে তো স্পন হলো না, জম্বি ভিলেজার। দাঁড়া, আমি জিনিসগুলো লুটিস না। ও, এই বাচ্চাটা তো কম আছে না, বাচ্চাগুলো খুব। হ্যাঁ, আমি তোর জিনিস লুটে নিস না। হ্যাঁ, বাচ্চাটা আমাকেও মারছিল জানিস? মনে দিলাম বাচ্চাটা। ও ভিলেজার ছিল, জম্বি ওকে ভিলেজার জম্বি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ভিলেজার ছিল। এই দেখ তোর সামনে ওয়েব, এখানে ওয়েব তোর সামনে।
বাড়িতে ভিলেজারটা বাচ্চাগুলো খুব শয়তান জানিস, খুব শয়তান, বাপরে এমনিতে বড় বাচ্চা খুব শয়তান। এখানে কি আছে? কিছু না, তুই তোর কাজ কর। কি করবি এখন? আজকে মিডনাইট স্লেন্ডার ম্যান নাকি? আরে দাঁড়া দাঁড়া, ওকে মারিস না, ওকে মারিস না, লম্বু দেখা যাবে। গুড নাইট।